কৃষ্ণ এখানে কাজ করে, মেকানিক, খুব ভালো ছেলে, সিগারেট বিড়িও খায় না, কোনো নেশা নেই। কতদিন এখানে কাজ করছে? ছোট থেকে, আমার পেটে একটা অপারেশন হয়েছিল দেখে আমি দেখাশোনা করতে পারি না, ওই দেখাশোনা করে এখন। আজকে চাবিটা নিতে যাইনি দেখে আমি দিতে এসেছি। ও থাকে কোথায়? এই পচা, যা কেষ্টা বাড়িটা দেখি দিয়া। হ্যাঁ রে, বাড়িটা চিনিস তো? হ্যাঁ চিনি। এতজন লোক কেষ্টাকে খুঁজছে, কেষ্ট খুব খারাপ পড়ে হচ্ছে। চ বাবা, চ। হুম চ। রেশন কার্ড বা ভোটার আইডি কার্ড কিছু আছে? কোনো রেসিডেনশিয়াল অ্যাড্রেস প্রুফ আছে? আগে ওগুলো জমা দিন, আর সঙ্গে তিনজন সাক্ষী লাগবে। এই নে, এই ফর্মে সব লেখা আছে। আরে বাবা, সব নিয়ম কানুন মানতে গেলে তো অর্ধেক লোক আই পুরো থেকে যাবে, আর সব হয়ে যাবে। 10,000 টাকা লাগবে, একেবারে সার্টিফিকেট হাতে হাতে। কত টাকা লাগবে বলে? 10,000। শোন, তোর কাছে কত টাকা আছে রে? 1,300। শোন, বিয়ের আগে একটা ঠিকানা দরকার আছে, তার জন্য একটা বাড়ি ভাড়া দেখতে হবে। 2,000 টাকা ভাড়া আর 1 বছরের অ্যাডভান্স। তোমরা কয়জন থাকবে? এই দুজন থাকবে। ওরা কি স্বামী স্ত্রী? না, মানে বিয়ে করেনি, করবে খুব তাড়াতাড়ি। হুম, হবে না, হয় ব্যাচেলার নাই স্বামী স্ত্রী, তাহলেই ভাড়া দিতে পারি। এই দুয়ের মাঝামাঝি হলে ভাড়া দেওয়া যাবে না। যাও যাও, রাস্তা দেখো, অনেক হয়েছে। চল। अबे ये तो एक ही जगह है, घर किधर है? আসলে গাড়িতে করে যাব, কোনো আসে নি, তাই চিনতে পারছি না। ওই, তাহলে কি প্লেনে করে গেলে চিনতে পারবি? আরে না রে বাবা, হেঁটে গেলে চিনতে পারবো। ওই, এখানে আমরা এলাম। ও, এবারে এসেছি না? চলো ওই পাশে গলিটা ঢুকি। দেখি দেখি, চলো চলো চলো, আসো তাড়াতাড়ি। তখন কত টাকা বললি? 1,300 টাকার মতো। 1,300 টাকায় কলকাতা শহরে কোনো কিছু হয় না, এখানে লোকে জানলা ভাড়া দেয় 1,500 টাকা লাগে, 1,300 টাকা। এই জন্যই বলেছিলাম, আমি আসার সময় কিছু টাকা আর আমার গয়নাগাটিগুলো নিয়ে আসি, তুমি না বললে। এবার ভোগো। আরে একটু চুপ করো না, কি হচ্ছে নাকি? আমার হেভি জোর পেচ্ছাপ পেয়ে গেছে, দেখাও না। এই গাড়িটাকে সাইড কর। এই জলদি আনো। আরে বাবা, শেষ হয়ে তো আসবো নাকি? একই পেট্রোল যে জমা করে রেখে দেবো, পা চুর বাপ। ৫০০ টাকা ভাড়া, 2 মাসের অ্যাডভান্স, রান্নাবান্না সব ছাতে এসে নিতে হবে। দেখো তোমাদের পছন্দ হয় কিনা। না না, দেখা কোনো দরকার নেই, যা বলেছেন তাতে ঘর আমাদের, কি পছন্দ কি পছন্দ, দে টাকাতে। হ্যাঁ গো, এরা থাকবে? আমার ভাই আর ভাইয়ের বউ। বউ মানে হাতে সকাপালা নেই, কপালে সিঁদুর নেই। না মানে ওরা খুব তাড়াতাড়ি বিয়ে করবে। বিয়ে করবে মানে বিয়ে না করে সমর্থ ছেলে মেয়ে একসঙ্গে থাকবে? না 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 না, এদের আমি ঘর ভাড়া দেবো না। কেন, বিয়ে না করে আপনার ঘরে থাকলে আপনার ঘরে যা যাবে? তুই কথা বলছিস কেন? উনি ঘর ভাড়া দেবে দিদি? না দেবো না, ঘরে আমার সমর্থ ছেলে পলে আছে। কেন, আমাদের দোষটা কি? আমরা দুজন দুজনকে ভালোবাসি, আর 2-1 দিনের মধ্যেই বিয়ে করব। দেখো অত কথা আমার দরকার নেই বাপু, বুঝেছো? আগে বিয়ে করে এসো, তারপর অন্য কথা। 2-1 দিনের মধ্যে বিয়ে করব। আপনারা কি মনে করেন? না কি,